অঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফ্রিনা, চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। গাছ মানুষের প্রাণ, আমরা বলে থাকি একটি গাছ একটি প্রাণ। 1972 সালের 5ই জুন জাতিসংঘ সুইডেনের রাজধানী স্টকহোমে পরিবেশ দূষণের সমস্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে প্রথম পরিবেশ সম্মেলন আয়োজিত হয়। বিশ্বের 119টি দেশ এই সম্মেলনে অংশ নেয়। সেই থেকে এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলছে, বাড়ছে নদী সমুদ্রের জল, এই সবই অতিরিক্ত দূষণের ফলে এই অবস্থা। যে কোনো সময় জলস্ফীতি আমাদের ভাসিয়ে দিতে পারে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করতে আজ বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে শুরু হয়ে গেল 5 কোটি ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি। এদিন ক্যানিং এক ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দের নেতৃত্বে 500 মহিলা 5000 ম্যানগ্রোভ চারাগাছ নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাতলা নদীর চরে রোপণ করলেন। সূচনা হয়েছে ম্যানগ্রোভ বিস্তার কর্মসূচি। ক্যানিং ছাড়াও গোসাবা, বাসন্তী, সাগর, কাকদ্বীপ, জয়নগর, কুলতলি, সুন্দরবনের 13টি ব্লকে শুরু হয়েছে চারা রোপণ কর্মকাণ্ড। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক 5 কোটি আমরা গাছ রোপণ করব বা বৃক্ষ রোপণ করব। এই বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা বৃক্ষ মানে একটি প্রাণ, একটা গাছ একটা প্রাণ। এখানে আপনাদের সহযোগিতায় আমরা এই নদীর পানে যে বাঁধাবন আছে সেই বাঁধাবনকে তার যে প্রাচীর গড়ার জন্য আমরা 5000 গাছ আজকে রোপণ করব। আমাদের 100 দিনের কাজের মাধ্যমেই আমাদের সকলকে 204 টাকা করে, অর্থাৎ 100 দিন 20,400 টাকা প্রত্যেকে আমরা দিতে পারব, এই অঙ্গীকার রেখে আপনাদেরকে সকলকে। বুধবার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সুন্দরবন পরিদর্শনে আসেন। নামেন সুন্দরবনের সজনেখালির গভীর জঙ্গলে। পরিদর্শন করেন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ফেন্সিংয়ের কাজ, যে ফেন্সিং মূলত লোকালয়ে বাঘ আটকানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। সুন্দরবনের টাইগার প্রজেক্ট এলাকায় বনকর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গভীর জঙ্গলে নেমে। লঞ্চ থেকে নেমে গড়ান ও গেওয়া বাইনের পথ দিয়ে কাদামাটি মেখে তিনি চলে যান সেই সমস্ত বনকর্মীদের কাছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সিংয়ের কাজে ব্যস্ত ছিলেন জঙ্গলের মধ্যে। প্রায় আধ ঘন্টা সময় কাটান বনকর্মীদের ফেন্সিংয়ের কাজ দেখার জন্য। সুন্দরবনে আমফানের তাণ্ডবে প্রায় 105 কিলোমিটার ফেন্সিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর বিভিন্ন নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। যদি না থাকে তাহলে বন থেকে বাঘ বেরিয়ে গিয়ে তারা কি করবে, গ্রামবাসীর উপরে আক্রমণ করবে, গ্রামবাসীর ক্ষতি হবে, যার কারণ আমাদের এইখানে 105 কিলোমিটার ফেন্সিং ড্যামেজ হয়েছে। আমরা তখনই বলেছিলাম যে যুদ্ধকালীন তৎপরতা এটা বাঁধতে হবে, এবং আজকে আমি এসেছি আমার কর্মী আমার অফিসারদের মনোবল বাড়াতে। তারা দেখুন একদম জীবনের ঝুঁকি নিয়ে, জীবনটাকে হাতে নিয়ে তার পরিবারকে ছেড়ে আজকে ঠিক বাঘের মুখোমুখি তারা, মানে এই যে কাজটা দেখছেন এন্টায়ার ফেন্সিং যেগুলো হয়েছে এইখানেও হয়েছে। এই ফেন্সিং লাগাতে গেলে যে কোনো মোমেন্টে বাঘের আক্রমণ হতে পারে বা অন্য জীবজন্তুর আক্রমণ হতে পারে, সুতরাং সেই জায়গা থেকে তারা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে করছে। আমি এসেছি আজকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়াতে, একদিকে কাজটারও তদারকি করছি, এবং এই সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এই নেট ফেন্সিংয়ের কাজ কমপ্লিট হবে, আর আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবলটা বাড়াতে, তদারকি এবং মনোবল বাড়াতে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের আমফান পরবর্তী ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানতে এবং ওই এলাকা চাক্ষুষ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব অনুজ শর্মার নেতৃত্বে 3 সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ পাথর প্রতিমায় এলেন।
সকাল 10:30 নাগাদ হেলিকপ্টারে পাথর প্রতিমা কলেজ মাঠে নামেন। সেখান থেকে গাড়িতে উত্তর গোপালনগর, রামগঙ্গার, ভাড়াতালা সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সমীর জানা, জেলা শাসক পি উলাগানাথন প্রমুখ। কেন্দ্রীয় প্রতিনিধি দল পরে নদীপথে জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা ঘুরে দেখেন। लास्ट अराउंड 30-40 इयर्स का जो टोटल वाटर लेवल का जो डेटा लेके सर विल वर्क आउट द हाइट स्लोप एंड इसके लिए सर लैंड एक्विजिशन करनी पड़ेगी, बहुत सारी इशू। लेकिन सर जब तक परमानेंट नहीं होगा सर ऐसे प्राइवेट सर आइला में भी 25 लाख। सो जब ये प्रपोजल आएगा सर वी हैव टू हैव ए सेपरेट कंपोनेंट फॉर परचेस ऑफ लैंड ऑल्सो एंड फॉर एम्बैंकमेंट प्रिपरेशन, दोनों मिला के सर। हाँ ऑब्वियस सर, सर आप देखिए यहाँ सर वो लोग कल्टीवेशन करते थे या फिशरी होते थे, अभी पूरा डैमेज हो गया एंड सर परमानेंट डैमेज हो गया। मैंने यू हैव टू टेक एटलीस्ट 2-3 इयर्स। सो दिस वेरी क्रूशियल फॉर प्रोटेक्टिंग देयर। सर उस तरफ आप देखें सर कुछ कुछ कॉन्क्रीट स्ट्रक्चर